বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি এমসন স্প্রে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এমসন স্প্রে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল মোমেটাসন ফ্রুটেট। এটি সাধারণত এমসন স্প্রে নামেই পাওয়া যায় এবং এটি নেজাল স্প্রে আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত এমসন স্প্রেটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের সিজনাল ও পেরিনিয়াল অ্যালার্জিজনিত নাসা, নাক আটকে যাওয়া, নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হওয়া, নাকে মাংস বৃদ্ধি হওয়া, নাকে মাংস বৃদ্ধি হওয়ার কারণে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, এ সকল সমস্যা দূর করার জন্যই মূলত এমসন স্প্রেটি দেওয়া হয়ে থাকে। এমসন স্প্রেটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের নাকে অ্যালার্জিজনিত বিভিন্ন নাসা প্রদাহ, নাক আটকে যাওয়া, নাকে মাংস বৃদ্ধি হওয়া, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, এ সকল সমস্যা কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে। এমসন নেজাল স্প্রেটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত দৈনিক এক চাপ করে দুবেলা নেওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে 3 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে দৈনিক এক চাপ করে একবার নেওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। এমসন স্প্রেটি কোনোভাবে আন্দাজে কিংবা একা একা মন গড়াগড়ি ভাবে এটি ব্যবহার করা যাবে না। এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর নাকে কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর নাকে অ্যালার্জি জনিত নাসা প্রদাহ, সিজনাল ও পেরিনিয়াল নাসা প্রদাহ, মাংস বৃদ্ধি হওয়া, পলিপাস হওয়া, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন এমসন স্প্রেটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর এমসন নেজাল স্প্রেটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এমসন স্প্রেটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। এমসন নেজাল স্প্রেটে 120 mg স্প্রে থাকে। এটি 120 mg বার এটি ব্যবহার করা যায়। এমসন নেজাল স্প্রেটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন নাকের ভিতরে চুলকানি সৃষ্টি হওয়া, ব্যথা সৃষ্টি হওয়া, নাকে জ্বালা পোড়া সৃষ্টি হওয়া, নাক অতিমাত্রায় জ্বালা সৃষ্টি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এমসন নেজাল স্প্রেটি ব্যবহার না করাটাই উত্তম, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের এমসন স্প্রেটি সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।